মাদারীপুর শিপ চড়ে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নাপেরার দেশে চলে গেছেন 17 জন। বেলা বাড়ার সাথে সাথেই দিন যখন সময় যখন গণিয়ে যাচ্ছে, সময় যখন পুড়িয়ে যাচ্ছে, সন্ধ্যা গণিয়ে আসছে, লাশের সারি দীর্ঘ হচ্ছে, বেড়ে চলছে একের পর এক পরিবার এবং আত্মীয় স্বজনদের আহাজারি। এই মৃত্যুর মিছিলে অবুধ সন্তানটি জানে না তার বাবা আর কখনো ফিরে আসবে না, প্রিয়তম স্ত্রী জানে না তার স্বামী আর কখনো ফিরে আসবে না। মাদারীপুর শিবচরে এক্সপ্রেস ওয়ে র্যালিং ব্যাঙ্গে যাত্রীবাহী বাস অত্যন্ত গতি তাকায়, ঘটনাস্থলেই মারা যান 14 জন, আশঙ্কাজনক তাকে 6 জন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পূর্বেই মৃত্যুর ডাক চলে আসে, সর্বশেষ 17 জন এ পর্যন্ত নাপেরার দেশে চলে গেছেন। মাদারীবাড়ি শিবচুরের কুতুবপুরে যাত্রাবাড়ি বাঙ্গা এক্সপ্রেস ওয়েতে এই মর্মান্তিক বাস দুর্ঘটনাটি ঘটেছে। এর একমাত্র কারণ হল ড্রাইভার ট্রাফিক আইন না মেনে চলে অত্যন্ত গতি বাস চালিয়েছিল। বাসটি এমনভাবে রাস্তার সাথে গিয়ে ধাক্কা খেয়েছে যে একবারেই মর্মান্তিকভাবে কত বিক্ষত হয়ে যায় 14 জন মানুষ। বাসটি ফেটে যায়, দুমড়ে মুচড়ে বাসটি ভেঙে যায়। সকাল 8টা পর্যন্ত বাসের মধ্য থেকে 17 জন যাত্রী মরদেহ উদ্ধার করে। সড়ক দুর্ঘটনার 17 জন নিহত হওয়ার নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ নিসরাফ এর পক্ষ থেকে গভীর শোকাহত এবং নিহতদের ঘটনায় নিসরাফ চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক সৈয়দ কাইরুল আলম পরিবারের প্রতি গভীর শোকাহত এবং সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। আমরা অনেকেই বাসে উঠে ড্রাইভারকে বলি চালু করে, অত্যন্ত গতিবিধি চালানোর জন্য চালু করেন চালু করেন। আবার অনেক ড্রাইভার আছে তারা মদ্যপান করে, ড্রাগস করে, মাদকাসক্ত হয়ে গাড়ি চালায়। কিন্তু আমরা কখনো এই কাজটি করব না। ট্রাফিক পুলিশদেরকে আরও সচেতন হতে হবে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলতে হবে। অপ্রাপ্তবয়স্ক ড্রাইভার দিয়ে গাড়ি চালানো যাবে না। ড্রাইভার যখন গাড়ি চালাবে অবশ্যই চেক করবে গাড়ির সব পার্টস যন্ত্রপাতি ঠিক আছে কিনা, তাহলেই এই নিরাপদ সড়ক নিশ্চিত সম্ভব। মৃত্যু কখন আসবে জানা যাবে না, তবে এই মৃত্যুর মিছিলে যারা চলে গেছে কখনো ফিরে আসবে না। ট্রাফিক আইন মেনে চলতে হবে।